বারবার বৃষ্টি, আর এর জেরে জলমগ্ন হাওড়া পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কিছু এলাকা। সেই এলাকায় পরিদর্শনে গিয়ে জমা জলে চেয়ার নিয়ে বসে পড়েন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী। চেয়ারে বসেই বাসিন্দাদের অভিযোগ শোনেন, কথা বলেন পুরসভার আধিকারিকদের সঙ্গে। কেন জল নামছে না তা জানতে চান তিনি। অবিলম্বে জল নামাতে হবে বলে তিনি দাবি তোলেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির জলের সাথে নর্দমার নোংরা জল মিশে গিয়েছে, যা রাস্তায় জমে রয়েছে, পাশাপাশি ঘরের মধ্যেও জমে রয়েছে। পানীয় জল নিতে গিয়েও সমস্যা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও জল নামাতে সেভাবে উদ্যোগ দেখা যায়নি পুরসভাকে। বিধায়ক গৌতম চৌধুরী জানান, বারবার পুরসভাকে জানিয়েও কোনো লাভ হয়নি। পুরসভার ব্যর্থতার দিকে তিনি আঙুল তোলেন, একই সঙ্গে বলেন পুরসভার আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ ঘটনাস্থলে এসেছে, এখানে বসে মনিটরিং করে জল নামানোর ব্যবস্থা করবেন। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। না, এটা আর মেনে নেওয়া যাবে না। আজ প্রায় 50-60 দিন হয়ে গেল, বৃষ্টি হবে, বৃষ্টি একটা প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির পরে জলটা যে কমবে। আজকে এই 7 নম্বর ওয়ার্ড টোটাল বামুনগাছি চত্বর, প্রেগনেন্সি মা সে সালকিয়া যেতে পারছে না ডাক্তারের কাছে, ডায়ালিসিস করতে যেতে পারছে না, দোকান বাজার হাট সব বন্ধ। আজকে কীভাবে মানুষ থাকবে? আজকে আমাদের, আমরা যেখানে থাকি সালকিয়া, সেখান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে এই বামুনগাছি অঞ্চল উত্তর হাওড়া কেন্দ্রের মধ্যে একটা ওয়ার্ড প্রায় 25-30 হাজার মানুষ আজকে দীর্ঘ 60 দিন ধরে জলের তলায়। বারংবার আমি বলেছি আমি ফেলিওর কোনো মতেই কিছু পারছি না করতে। আমি টেকনিক্যাল ইঞ্জিনিয়ার নই যে আমি পারবো এটা, কীভাবে জল কোথা দিয়ে ড্রেন দিয়ে যাবে, কিন্তু আমাকে তো বলতে হচ্ছে। আমি বারবার বলেছি, আমি 4-5 বার এসেছিও, তা আজকে আমি ডিটারমাইন্ড, আমি একদম মানে লক্ষ্য নিয়ে এসেছি। আমি চিফ ইঞ্জিনিয়ার, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আমি গঞ্জদাকে নিয়ে এসেছি কর্পোরেশন থেকে, যে আমি রয়ে যাব এখানে, কারণ আমরা অনেক উঁচু জায়গায় থাকি, সেখানে জল নেই। এখানকার মানুষের যে কষ্ট, মা বোনেদের কষ্ট, তাদের পাশে আমি থাকবো। একদিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, আমি থাকবো এখানে, কারণ এখান থেকে মনিটরিং আমাকে করতে পারলে, এইখানে বসে মনিটরিং করতে পারলে ভালো। আমি এখান থেকে জল কমসে কম 1 হাত নিচু করে জল কমিয়ে তারপর এখান থেকে যাব। পুরসভার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে সেটা কি মানে অবশ্যই সত্য? হ্যাঁ, বারবার বলা সত্য। আমরা জনপ্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা নির্বাচিত হয়েছি প্রত্যেকটা জায়গায়। তা আজকে সেখানকার অঞ্চলের মানুষ আজকে দীর্ঘ 50-60 দিন ধরে জলের তলায় থাকবে, এটা আমরা মেনে নেব না। আমরা তো মানে আমাদের বিধায়ক, আপনার কথা যদি পুরসভা না শুনে, সেক্ষেত্রে না পারিনি, আমি তো ফেলিও, আমি বারবার করে বলছি যে নতুন বোর্ড হয়েছে তাদের কাছে আমি বারবার করে দ্বারস্থ হয়েছি, আমি কমিশনারের কাছে বলেছি, কিন্তু কোনো মতেই এখান থেকে, আজ বলছি না 50-60 দিন, আজ যদি 5-7 দিন, 10 দিন, 15 দিন হতো তাতেও আমি মেনে নিতাম। 50-60 দিন প্রায় 25-30 হাজার মানুষ জলের তলায় থাকবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না, এটা সত্যি গায়ে লাগে। আমরা
কাজ হয়ে গেছে আমার। কালকে আমার দিদিরা সব গেছে, তোর বাড়ি এসছে দেখতে যাইনি। চলুন আমাদের কর্মীদের, চলুন আনন্দ নিয়ে চলুন, চলুন ভেতরে আরো জল আছে, চলুন ভেতরে চলুন।